আসসালামু আলাইকুম সৌদার প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ এবং নিরাপদ আছেন। বন্ধুরা, আজকে 15ই আগস্ট 2021 সকাল সকাল আপনাদের সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেব, যে তথ্য বা যে খবরগুলো সৌদি আরবের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কয়েকটি প্রিন্টিং মিডিয়াতে প্রকাশিত হয়েছে, খবরগুলো প্রবাসীদের জন্য জানা অতি জরুরি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি কয়েকটি খবরের। প্রথম যে খবরটি আমার হাতে আছে সেটা হলো, গতকাল 3 জন প্রবাসীকে এবং 1 জন সৌদি আরব নাগরিককে আটক করেছে সৌদি পুলিশ। তাদের আটক করার পর সেখানে বলা হয়েছে এন্টি মানি লন্ডারিং ল আর্টিকেল 2-তে তাদের আটক দেখানো বা গ্রেপ্তার দেখানো হয়েছে। তার কারণ হলো যে তারা একজন সৌদির অ্যাকাউন্ট দিয়ে বা একজন সৌদির যে ডেবিট ক্রেডিট কার্ড থাকে সেই কার্ড দিয়ে 3 জন প্রবাসী বাইরের দেশে টাকা পাঠিয়েছে। সেই টাকাগুলোর পরিমাণ হলো সেই টাকার পরিমাণ হলো 140 মিলিয়ন সৌদি রিয়াল। এই টাকাগুলো তাদের কাছ থেকে জব্দ করেছে। তাদের উদ্দেশ্য বা তাদের কাজ ছিল সৌদি আরবের রিয়াল বাইরের দেশে পাচার করা। তো সৌদি আরবের টাকা পাচার করা একটি জঘন্যতম অপরাধ, এই অপরাধে তারা ফেঁসে গেছে। আমি বারবার আপনাদের বলি যে যখন আপনারা টাকা পাঠাবেন অবশ্যই আপনার ইনকাম সোর্স বা আপনি যেভাবে টাকা পাঠান ব্যাংকে, সেই টাকা যেন আপনার ইনকাম সোর্স থেকে বেশি না হয়। আজ হোক কাল হোক আপনি কিন্তু সৌদি আরবে যে ইনভেস্টিগেশন টিম আছে বা এখানে ডিটেকটিভ যে পুলিশ আছে তাদের হাতে আটক হতে পারেন যে কোনো সময়। এই জন্যই আপনারা যখন ব্যাংকে টাকা পাঠাবেন, টাকা পাঠানোর সময় একটা জিনিস মনে রাখবেন, আপনার বেতন যদি হয় 3,000 রিয়াল বা 2,000 রিয়াল বা 1,500, সেক্ষেত্রে আপনি যদি প্রতি মাসে 10,000 রিয়াল করে পাঠান, সেক্ষেত্রে আপনি কিন্তু সৌদি পুলিশের বা তাদের যে ইনভেস্টিগেশন টিম আছে বা গোয়েন্দা সংস্থার চোখে পড়ে যাবেন। তখন ইনভেস্টিগেশন করে আপনাকে কিন্তু আটক করা হবে। গতকাল যে প্রবাসীদের আটক করা হয়েছে তাদেরকে 24 বছরের জেল দেওয়া হয়েছে। চিন্তা করে দেখুন, 24 বছর সৌদি আরবে পড়ে পড়ে মরতে হবে, কিছু করার নেই। সো মানি লন্ডারিং যে আইন, সেই আইনটা কিন্তু খুবই কড়া একটা আইন, এখানে আপনাদের সতর্ক থাকতে হবে। তারপরে আমার হাতে যে খবরটি আছে সেটা হলো, উমরা চালু হওয়ার পরে সৌদি আরবে এই প্রথম নাইজেরিয়া থেকে একটি উমরা ফ্লাইট এসেছে সৌদি আরবে। সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে এই ফ্লাইটটি এসে পৌঁছেছে। তারপরে আমার হাতে যে খবরটি আছে সেটা হলো, 1.6 মিলিয়ন নেশার বড়ি জব্দ করেছে জেদ্দা এয়ারপোর্ট থেকে। এটা কে বা কারা করেছে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি, ইনভেস্টিগেশন চলতেছে, হয়তো ভবিষ্যতে আমরা এই খবরটি বিস্তারিত আপনাদের জানাতে পারবো। তারপরে যে খবরটি আছে আমাদের হাতে, 1 সেপ্টেম্বর থেকে যে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হবে সেই ফ্লাইটে বসতে হলে অবশ্যই আপনাকে 2টি ডোজ করোনা টিকা নিতে হবে এবং আপনার যে ত্বক কালনা সেখানে ইমিউন থাকতে হবে। এবং সর্বশেষ যে খবরটি জানাবো সেটা হলো, গতকালও কিন্তু করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা একদম কমে গেছে, প্রায় 609 জনে নেমে এসেছে, দিন বাই দিন কিন্তু কমতে শুরু করছে। আমি গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আলহামদুলিল্লাহ পরিবেশ পরিস্থিতি ঠিক হয়ে যাচ্ছে, করোনার আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে। ঠিক তেমনই ভাবে গতকালকে যে আক্রান্তের সংখ্যা সেটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গেছে, আশা করবো ওদের ভবিষ্যতেও অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার হাতে সর্বশেষ সংবাদ। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আবারও হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।